আলাইকুম। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের শেফাও দিয়েছেন আল হাদিস বুখারি শরীফ। বাড়ির পাশে ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পারে, অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে। আমরা বিশ্বাস করি এবং এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, 2000 বছরের পুরাতন চিকিৎসা আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিজ, এগুলো থেকেই এই হাজার বছর যাবত মানুষের চিকিৎসা হয়ে আসছে। খাদ্য থেকে পথ্য থেকেই ওষুধ। আমরা যাই খাই, আমার অসুখ হলে তো আমি হাসপাতালে যাব, গেলে কি আমি কোনো ওষুধ ছাড়া খাদ্যপথ্য খাবো না? ওষুধও খাবো, খাদ্যপথ্যও খাবো। খাদ্যপথ্যের থেকেই 80% রোগ ভালো হয়, যদি আপনি খাদ্যটাকে পথ্য তৈরি করে খেতে পারেন। আর যদি আপনি শুধু মাংস খান, শুধু তেল খান, শুধু ভাজি খান, ভুনা খান, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্কফুড এগুলি খেতে থাকেন, তাহলে কিন্তু আপনি নিরোগ থাকবেন না, অচিরেই আপনি অসুস্থ হয়ে পড়বেন। অতএব আধুনিক যুগে এসেও এখন আবার সবাই বলছে সে হাজার বছরের, 2000 বছরের পুরাতন চিকিৎসা, সেটাই আমাদের মুক্তির আসল পথ ছিল। সে সময় মানুষের এত রোগ ছিল না, এত ডায়াবেটিস ছিল না, এত ক্যান্সার ছিল না, এত প্রেশার ছিল না, এত হার্টের রোগী ছিল না, সকলেই খাদ্যপথ্য থেকে সুস্থ হয়ে যেত। এখন যে কেমিক্যাল ওষুধ আসছে, যে কেমিক্যাল অ্যান্টিবায়োটিক আসছে, যে ফিফথ জেনারেশনের ওষুধ আসছে, ঠিক আছে, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা সেরে যায়, কিন্তু পেটে ব্যথা আরম্ভ হয়, পেটে ব্যথা সেরে যায়, বুকে ব্যথা আরম্ভ হয়, মাথা ব্যথা, পেটে ব্যথা সব সেরে গেল কোষ্ঠকাঠিন্য আরম্ভ হলে। অতএব আধুনিক চিকিৎসার বিপত্তি অনেক, অসুবিধা অনেক বেশি, কিন্তু পুরাতন চিকিৎসা, অর্গানিক চিকিৎসা, দেশীয় চিকিৎসা, সবুজ শাকসবজির চিকিৎসা, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সর্বতোভাবেই সুস্থ থাকব। হ্যাঁ, যদি অপারেশন দরকার হয় করবো, কিছু প্যাথোলজি দরকার হলে এটা করবেন, জানার জন্য, বোঝার জন্য যে কোনো জিনিসই করা যায়, কিন্তু আপনার খাদ্যাভ্যাসে আপনাকে পথ্য থাকতে হবে। খাদ্যাভ্যাসে আপনার শাকসবজি, ফলমূল, মশলা এগুলি অনেক বেশি থাকতে হবে এবং নিরাপদ খাদ্য আপনাকে খেতে হবে, অর্গানিক খাদ্য আপনাকে খেতে। আমরা একটা জিনিস বলি যে একটা মানুষ প্রতিদিন একটা বা দুইটা ডিম খাবে, সক্ষম পুরুষ তিনটা ডিমও ডেলি খেতে পারে, তিনবার, একবার না, একসাথে না, 24 ঘন্টায়। একটা মানুষ এক গ্লাস দুধ খাবে, দুধ আমাদের স্নেহাস্পদ পদার্থ, আমাদের দুধ থেকেই আমাদের জন্ম হয়েছে, আমরা মায়ের দুধ খাইয়েই বড় হয়েছি, তো এই দুধ, শুধু দুধ আমাদেরকে সুন্দর সুস্থ ভালো রাখছে। অতএব আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটু একটু দুধ খাবো। একজনের ডায়াবেটিস হয়েছে, সে কিন্তু এক কাপ দুধে দুই কাপ পানি দিয়ে খেতে পারবে। আমাদের ধরেন যে কোনো রুগী, তার ডায়াবেটিস হোক আর যেই কোনো রুগী হোক, তার কিন্তু একটু মধু খাওয়ার দরকার আছে, অল্প অল্প করে খাঁটি মধু সে খাবে, খাঁটি ঘি তাকে একটু খেতে হবে, কিন্তু সেজন্য সে পোড়া জিনিস খাবে, পোড়া তেলের বিরিয়ানি খাবে, সে ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড খেয়ে তার শরীর খারাপ করবে, এইটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই যে মানুষের শরীর সুরক্ষার জন্য প্রকৃতির যে খাবার সেটা দরকার আছে, প্রকৃতিক যে পরিবেশ সেটাকে সুরক্ষা করতে হবে, সেজন্য আপনি সব ফ্রিজে রাখা খাবেন এটা আমরা ই করি না, আমরা এটাকে করতে দেব না, এটা চাইও না। আপনার ফ্রিজকে লক করতে হবে যদি আপনি এই শীতে সুস্থ থাকতে চান। আপনার বাচ্চা মার হাত পাও ঘামে, মাথা ঘামে, আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন ফ্রিজের জিনিস, এটা তো হতে পারে না, তার তো ই হবে, অ্যাজমা হবে, আমরা সেটা করতে দেব না। আমরা বলবো যে আপনি প্রতিদিনের 100 টাকার বাজার আপনার বাড়ির সামনের থেকে কিনে আনেন, প্রতিদিনের বাজার প্রতিদিন করেন, প্রতিদিনের শাকসবজি প্রতিদিন কিনেন। আপনি কেন একসাথে এতগুলো খাবার আপনার ফ্রিজে মজুত করবেন, পর 7 দিন পরে পচে যাবে, ওগুলি ফেলে দেবেন? ফ্রিজের খাবার কোনো দিনও নিরাপদ না, ফ্রিজের খাবার খাবেন না। ওভেন দিয়ে প্রতিটা জিনিস গরম করতে হবে, ওভেন দিয়ে প্রতিটা খাবার গরম করে নিতে হবে, চুলায় গরম করতে হবে, রোদে গরম করতে হবে, নিরাপদ খাদ্য খেতে হবে, নাহলে এই শীতে মাইটস আক্রমণ করবে, সর্দি, কাশি, ঠান্ডা, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, অনেক ধরনের রোগে আপনি আক্রান্ত হবেন। আমরা আপনাদেরকে সুস্থ সুন্দর দেখতে চাই, ভালো দেখতে চাই, আমরা নিরোগ বাংলাদেশ গড়তে চাই।